জাতীয় স্তরে সোনা জেতার পরেও খেলা ছেড়ে দেওয়ার ভাবনা প্রতিভাময় মহিলা যোগাসন খেলোয়াড়ের। আর্থিক কারণে স্বপ্ন ভঙ্গ হতে বসেছে বাগদার সঞ্চয়িতার। জাতীয় স্তরে সোনা জেতার পরেও খেলা ছাড়ার ভাবনা প্রতিভাময় মহিলা যোগাসন খেলোয়াড়ের। তার এই প্রিয় খেলা চালিয়ে যাবার পথে এখন মূল বাধা অর্থনৈতিক সমস্যা। অথচ মাত্র 7 বছর বয়স থেকে এই যোগাকে ভালোবেসেই বড় হয়েছেন সঞ্চয়িতা চক্রবর্তী। মাঝে কেটে গেছে প্রায় 13টি বছর, আর এই বছরগুলিতে চলেছে নীরবে সাধনা। বাগদা ব্লকের মামা ভাগিনা এলাকার বছর 20-র এই সঞ্চয়িতা জেলা রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশ এমনকি বিদেশ থেকেও এসেছে সাফল্য। আমি ফার্স্ট ন্যাশনালে যাই ম্যাঙ্গালোরে, তারপর 16-তে যাই রাঁচিতে, গাজিয়াবাদে করেছি, আর এবার ন্যাশনাল করলাম পাঞ্জাবে পাটিয়ালা। খুবই ভালো লাগে, আরও ভালো লাগতো যদি অন্য কারোর সাপোর্ট পেতাম, কেন কি মা বাবা সাপোর্টই যা পাই, বাকি আর কোনো দিক থেকে আমি কোনো রকম সাপোর্ট সেরকমভাবে পাই না। সাফল্যের এই ধারা বজিয়ে রাখতে গেলে যেমন দরকার নিরলস প্রচেষ্টা অনুশীলন, ঠিক তেমনই প্রয়োজন অর্থের। বাবা সাধন চক্রবর্তী স্থানীয় বাজারে সামান্য মুদির দোকান চালান। মেয়ের জন্যে সাধনবাবু তার সর্বস্ব দিয়েও চেষ্টা চালিয়ে গেছেন। তার দাবি, কোথাও প্রতিযোগিতায় অংশ নিতে গেলে একটা বিপুল খরচ, দেশের মধ্যে হলে কম খরচে মিটে গেলেও বিদেশে যেতে হলে সে খরচ কয়েক গুণ বেড়ে যায়। তার উপর এই খেলাতে সরকারিভাবে স্বীকৃতি না থাকায় স্পন্সরের অভাব, কোথাও যেতে গেলে নিজেদের টিকিট পর্যন্ত নিজেদের কেটে নিতে হয়। স্বাভাবিকভাবে এই খরচ চালানো অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে সাধনবাবুর পক্ষে। যেহেতু এই ব্যায়ামের পিছনে যথেষ্ট পরিমাণে খরচের ব্যাপার আছে একটা, সেটা আমার তরফ থেকে আমি আর পেরে উঠছি না, যার ফলে যদি কোনো সরকারি অনুদান পেতাম তাহলে হয়তো আরও একটু এগোতে পারতাম, যার কারণে আমরা আস্তে আস্তে আর এগোতে চাচ্ছি না। ও ন্যাশনাল গিয়েছে, ইন্টারন্যাশনাল গিয়েছে, ন্যাশনালে পজিশান পেয়েছে, ইন্টারন্যাশনালে পজিশান পেয়েছে, এই আর কি। যোগা বন্ধ করে দিচ্ছেন কেন, কী কারণ? যোগা বন্ধ করে দিচ্ছে, অনেক আশা নিয়ে যোগায় পাঠিয়েছিলাম, কিন্তু সেরকম কিছু সরকারি লেভেলে কিছু দেখছি না। অন্যান্য রাষ্ট্রে অনেক কিছু শুনছি পাচ্ছে তারা, এরা পাচ্ছে না, যার ফলে আর কি পিছিয়ে আসার চিন্তাভাবনা করছে, এই আর কি। সঞ্চয়িতার দাবি, অন্য রাজ্যগুলিতে রাজ্য সরকারের পক্ষ থেকে যোগাসনের জন্যে বিশেষ ব্যবস্থা রয়েছে। আমাদের রাজ্যেও যদি এমন চালু হয় তাহলে খুব ভালো হয়। জানা গেছে ছোট বয়সে একবার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে সে, চিকিৎসকের কাছে যেতে হয় সঞ্চয়িতাকে। চিকিৎসক পরামর্শ দেন শুধু ওষুধ নয়, দরকার যোগাভ্যাস, সেই শুরু যোগাসন। ধীরে ধীরে সেই যোগাসনকেই ভালোবেসে প্রশিক্ষক রেখে শুরু হয় অনুশীলন। প্রথমে বনগাঁতে বিদিশা চক্রবর্তীর কাছে, পরে হাবড়াতে দীপঙ্কর আইচের কাছে। দীর্ঘদিন চলে অনুশীলন। অনুশীলন চলাকালীনই রাজ্য ছাড়িয়ে যোগাসনের ক্ষেত্রে জাতীয় স্তরে পরিচিত হয়ে ওঠে সঞ্চয়িতা। বাবাকে সাহায্য ও নিজের খরচ চালানোর জন্যে বাড়িতে একটি যোগা প্রশিক্ষণের স্কুলও খোলে সঞ্চয়িতা। প্রথম দিকে সেখানে ছাত্রছাত্রী হলেও বর্তমানে কমছে তার সংখ্যা। এ বিষয়ে তার দাবি, অনির্দিষ্ট ভবিষ্যতের কথা ভেবে পিছিয়ে যাচ্ছে ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকেরাও। বাবা মা আর 3 ভাই বোনের সংসার, বড় দিদির বিয়ে হয়ে যাবার পর সংসারের হাল ফেরানোর স্বপ্ন দেখতে শুরু করে সে। ঘর ভর্তি, সার্টিফিকেট, কাপ, মেডেল আর 2 চোখে একরাশ স্বপ্ন। বাস্তবের রুক্ষ জমিতে সে স্বপ্ন ভাঙার যন্ত্রণা আরও তীব্র করেছে হতাশা, আর তা থেকেই এই কঠিন সিদ্ধান্তে পৌঁছতে চাইছে সে। আশা একটাই, সরকার বা বেসরকারিভাবে যদি কেউ পাশে দাঁড়ায়। আমি কেন, আমার জায়গায় অন্য কেউ হলে সবারই মানে সেটা গর্ব হতো, আনন্দ হতো। আমার মেয়ে আন্তর্জাতিক লেভেলে খেলে এসেছে এবং ওখানে সাফল্যও পেয়েছে, ও এই প্রথমবার না, এরকম আরও 2-3 বার গিয়ে ন্যাশনালে ফার্স্ট হয়ে এসেছে এবং দেশের বাইরে গিয়ে সিঙ্গাপুরে ওখানেও সেকেন্ড হয়ে সিলভার নিয়ে এসেছে। তা খুব আনন্দ হয়, আমরা অত্যন্ত গ্রামাঞ্চলে বাস করি, সেখান থেকে এই কষ্ট করে আজকে ও এই সাফল্যর মুখ দেখেছে, তা আনন্দ তো খুবই হয়, কিন্তু সেই আনন্দটা আর হয়তো আমরা শেষ পর্যন্ত নিয়ে যেতে পারছি না। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট,
নিউজ নোম্যান্সল্যান্ড বাগদা।